ইতালিতে চাকরি না থাকলে মাসে কিভাবে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন? আপনি ইতালিতে নতুন আসছেন, আপনার ডকুমেন্ট নেই, সেক্ষেত্রে আপনি কিভাবে মাসে 1.5 লক্ষ থেকে বা 2 লক্ষ টাকা এরকম আর্ন করতে পারেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রিয়াদ ইসলাম ইতালি থেকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আপনার একদম ডকুমেন্ট না থাকলে, আপনি ইতালিয়ান ভাষা না পারলে কিভাবে আপনি 1 লক্ষ টাকা আর্ন করতে পারেন। আসলে খুবই সহজ একটি ওই আমি আপনাদের কাছে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে সবার প্রতি একটি রিকোয়েস্ট রইল, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন, এটা সবার প্রতি অনুরোধ রইল। যারা অলরেডি অনলাইন ওয়ার্ল্ড হিস্ট্রি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনাদের মধ্যে থেকে অধিকাংশ মানুষ এই কমেন্টে করে থাকেন যে ভাই আমরা ইতালিতে আসছি, চাকরি খুঁজে পাচ্ছি না, আমাদের ডকুমেন্ট নেই, সেক্ষেত্রে আমরা কিভাবে চাকরি খুঁজে পেতে পারি বা ইতালিতে আমরা চাকরি করতে পারি। আসলে ইতালিতে যদি আপনি নতুন করে আসেন বা নতুন হয়ে থাকেন, আপনারা জানেন ইতালিতে খাওয়া দাওয়ার খরচ অনেক বেশি, পায় 40 থেকে 50 হাজার টাকা। এক্ষেত্রে অনেক মানুষ লাইফের চলাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে থাকে, কারণ আপনারা নতুন, আপনারা কোনো কিছু বুঝেন না, বা সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ পাওয়াটা অনেক বেশি টাফ হয়ে যায়, এরকম আমরা দেখি অধিক সময়। যাই হোক, আজকে যে বিষয়টি আমি আপনাদের কাছে শেয়ার করব, এই বিষয়গুলো আপনি অবশ্যই এরকম সেম যে প্রসেসটা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি, প্রসেসটা আপনি অ্যাপ্লাই যদি করেন, আমি শিওর আপনি ইতালিতে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। ধরেন আপনার ইতালিতে ডকুমেন্ট নেই, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন? আপনার ডকুমেন্ট নেই, চাকরি নেই, অধিকাংশ মানুষ ইতালিতে চাকরি নেই, শীতের কারণে কেউ ইতালিয়ান ভাষা পারে না, কেউ ডকুমেন্টের কারণে চাকরি নেই, সেক্ষেত্রে আপনি কী করবেন? 10 টাকার ফুল কিনবেন। ফুল তো চিনেন, তো অবশ্যই 10 টাকার ফুল কেনার পর আপনারা কাস্টমারের কাছে কিভাবে, মানে কিভাবে এগুলো বিক্রি করবেন সেটাও শেয়ার করতেছি। মূলত আপনি 10 টাকার ফুল কিনবেন। যদি আপনি এরকম ফুল বিক্রি করেন, কোনো ব্যবসাকে আপনি ছোট মনে করতে পারবেন না। আসলে ভাই, লাইফে যদি আপনি কোনো কিছুকে ছোট চোখে দেখেন, আপনি লাইফে পিছিয়ে পড়বেন। এখানে আপনি কিন্তু চুরি করতেছেন না, আপনি কিন্তু বিজনেস করতেছেন, এটাও ছোট একটা ব্যবসা। আর যদি আপনার শরম লাগে, ভাই শরম লাগে কি বলুন, শরম লাগলে হবে না, আপনি বাসার মধ্যে 10 দিন ঘুমিয়ে থাকবেন, মানে আপনি খাওয়া দাওয়ার খরচ কেউ কিন্তু আপনাকে 1 টাকা দিবে না, তাহলে এখানে শরম পেয়ে কোনো লাভ নাই। আপনি কি করতে হবে, আপনি 10 টাকার ফুল কিনতে হবে। 10 টাকার ফুল কেনার পর এগুলো আপনি প্রতিদিন সন্ধ্যার সময় বিক্রি করলে ভালো একটা অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারবেন 2-3 ঘন্টার মধ্যে। তো এই ক্ষেত্রে আপনি কী করবেন, ফুলগুলো বিক্রি করবেন মূলত। তো ফুলগুলো আপনি কিনলেন 10 টাকার ফুল, ওগুলো 10 টাকার ফুল আপনি ইতালিতে বিক্রি করে পায় আপনার 50-60 টাকা কিন্তু বিক্রি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনার 10 টাকা হলো আপনার চালান, আর বাকি টাকা হলো আপনার লাভ। এইরকম যদি আপনি ফুল বিক্রি করেন, আস্তে আস্তে আপনি দেখবেন ভালো একটা পর্যায়ে চলে গেছেন। সারা জীবন যে আপনার ফুল বিক্রি করতে হবে এমনটাও কিন্তু না, কিন্তু আপনি ব্যবসার একটা কোয়ালিটি পেলেন, ব্যবসার একটা আইডিয়া পেলেন যে কিভাবে লাইফে আরও নিজেকে এগিয়ে নেওয়া যায় আর কি। মূলত যদি আপনার বলেন যে রিয়াদ ভাই এটা আপনি কি বলছেন, এটা আমাদের শরম লাগবে, এটা আমাদের দ্বারা হবে না ভাই, না হলে ভাই আপনার এই ব্যবসা করার দরকার নেই। আমি মনে করি যারা আমাকে প্রতিদিন কমেন্ট করে থাকেন তাদের জন্যই মূলত আমি আজকের এই ভিডিওটি তৈরি করলাম। আপনারা ফুল বিক্রি করতে পারেন, এছাড়া আরও অনেক কিছু করা যায়, নতুন আরেকটা ভিডিওর মধ্যে আমরা অবশ্যই নিয়ে আসবো সেই বিষয়টি। তো আপনি যদি ইতালির মধ্যে এরকম ফুল বিক্রি করেন, ফুল কিনে সর্বপ্রথম আপনি ফুল কিনবেন, কেনার পর ফুল কিনবেন কোথায় থেকে? আসলে যেই কোনো যেই ডিস্ট্রিক্টে আপনি থাকেন ওইখানে মেন সিটিগুলোর মধ্যে পাইকারি দোকান বললে সবাই দেখা দিবে, মানে ইতালিয়ান ভাষা নেগোজিয়নে ইনগ্রেসো নেগোজিয়নে বললে দেখা দিবে যে ফুলের আর কি। তো সুতরাং আপনি এইভাবে ফুলকে ফিওরে বলা হয় আর কি। তো আপনি কাউকে যদি বলেন তাহলে তারা আপনাদেরকে দেখি মানে মূলত খুঁজে দিবে আর কি, যে কোন জায়গার মধ্যে আপনার ফুল দোকান পাওয়া যায়। তো ফুল দোকানে গেলেন, ফুল কিনলেন, কেনার পর আপনি এগুলা বিক্রি করবেন কিভাবে? সর্বপ্রথম আপনি যদি সকালবেলা ফুলগুলা নিয়ে বাসা থেকে বের হন, মানে সকালে বাইর হলেন ব্যবসা করার জন্য, সেক্ষেত্রে আপনি তাদেরকে বলবেন ফার্স্টে বনঝর্ণ, মানে এরকম বলার দরকার নাই, বনঝর্ণ না, আপনি মুখের মধ্যে হাসি থাকতে হবে। মনে রাখবেন এই বিজনেসটা করার ক্ষেত্রে অবশ্যই আপনার মুখের মধ্যে হাসি থাকতে হবে, কারণ এরকম কিন্তু আপনি একা করবেন না, অনেক অনেক বাঙালিরা এবং অনেক অনেক বিদেশিরা ফুলের বিজনেস করে থাকে। এখানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সর্বপ্রথম আপনি বলবেন বনঝর্ণ কমেস্তায় ইস্কুজ আমি বিষয় মানে আপনি যেভাবে বুঝাইতে পারেন, মানে সুন্দরভাবে আপনি এক্সপ্লেন করবেন, মানে আপনি সুন্দরভাবে বলবেন বনঝর্ণ মানে শুভ সকাল। তাদেরকে হাসি যখন আপনার হাসিটা দেখবো, মূলত তারা হাসিটা হাসি খুশি মানুষকে মূলত ইতালিতে অনেক বেশি পছন্দ করে, এটা আপনারা জানেন। তো এইরকম যদি আপনি উপস্থাপন করেন আমি শিওর
আপনি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। আর যদি আপনি বিকেলবেলা অথবা সন্ধ্যার সময় ফুল বিক্রি করতে বাইর হন বাসা থেকে, সেক্ষেত্রে কীভাবে বলবেন? সেক্ষেত্রে আপনি বিকেলে বললে আপনি বোনাস এরাও বলতে পারেন অথবা বম ফমেরিজ্যও বলতে পারেন। যাই হোক, আপনি বোনাস এরা বলিয়েন, বোনাস এরা মানে শুভ সন্ধ্যা, আর বম ফমেরিজ্য মানে হচ্ছে শুভ বিকাল। তো আমরা বললাম বোনাস এরাও, প্রচুর রোদ আজকে আকাশের মধ্যে। তো আপনি আসলে শীতকাল, তো শীতকালটা অনেক বেশি মোটামুটি লাইফটা মানুষের তেজপাতা করে দেয় মূলত, মানে শীতকাল অনেক, তবুও আজকে আকাশের মধ্যে প্রচুর হতে আমি তাকাইতে পারতেছি না রোদের কারণে। যাই হোক, আপনি যদি এভাবে বোনা স্যারা বলেন, বোনা স্যারা বলার পর মুসকে একটা হাসি দিবেন, এভাবে যদি আপনি বলতে পারেন সেম, মন খারাপ করে কোনো কিছু হয় না ভাই, মনের ভিতরে আনন্দ রাখবেন, মানে নিজেকে সবসময় হ্যাপি রাখতে হবে, আপনাকে নিজেকে সবসময় সুখী মনে করতে হবে, তাহলে আপনি লাইফে আস্তে আস্তে এগিয়ে যাবেন। আসলে মন খারাপ করে কোনো কিছু হবে না ভাই, যে কাজে করেন না কেন কোনো কাজকে আপনি ছোট চোখে দেখতে পারবেন না, খুবই সহজ একটি বিষয়। যদি এইরকম বিজনেস করেন আপনি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা এছাড়া আরও নতুন পদ্ধতিতে আপনারা কীভাবে চাকরি খুঁজে পেতে পারেন এই সম্পর্কে আমাদের চ্যানেলে আমরা ভিডিও নিয়ে আসবো। আপনারাদের যদি কখনো এই চ্যানেলের দ্বারা আপনি কোনো কিছু শিখতে পারতেছেন বা জানতেছেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন। তো বিয়াজ, এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী অন্য আর কি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।